ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারবো শ্রাবণ মাসে সোমবার আপনারা মহাদেবকে কী কী দিয়ে অভিষেক করবেন। এছাড়াও জানতে পারবো শ্রাবণ মাসে সোমবারে যারা ব্রত উপবাস করছেন তারা কোন একটি ফল রয়েছে যেটা আপনারা ভুল করেও খাবেন না। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজ 12ই আগস্ট, শেষ হবে শ্রাবণ মাস। আজ শ্রাবণের শেষ সোমবার, অর্থাৎ শিবের প্রিয় মাসে তাকে খুশি করার শেষ দিন। পুরো মাসের শিব পুজোর ফল পেতে আজ সপরিবারে শিবের অভিষেক করুন। এই দিন আবার শিবের দুটি মন্ত্র পড়তে ভুলবেন না। শাস্ত্র মতে আজ সপরিবারে শিবের পুজো করলে সেই পরিবারের সমস্ত বাধা বিপত্তি দূর হয়। শাস্ত্র মতে পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করলে সমস্ত কষ্ট দূর হয়। গরুর কাঁচা দুধ দিয়ে অভিষেক করলে ব্যক্তি যশ ও লক্ষ্মীলাভ করতে পারে। এর ফলে পরিবারের আনন্দের সমাগম হয় এবং পারিবারিক কলহ দূর হয়। গঙ্গা শিবের প্রিয়। গঙ্গাকে নিজের জটায় ধারণ করে শিব হয়েছেন গঙ্গাধর। গঙ্গা জল বা গঙ্গাজল মেশানো জল দিয়ে শিবের অভিষেক করলে মহাদেব শীঘ্রই প্রসন্ন হন। গাওয়া ঘি। গাওয়া ঘি দিয়ে শিবের অভিষেক করলে ব্যক্তি দীর্ঘায়ু লাভ করে এবং তাদের বংশ বৃদ্ধি হয়। যে পরিবারে আখের রস দিয়ে শিবের অভিষেক করেন সেখানে সর্বদা লক্ষ্মী বাস হয়, সেখানে কখনো কোনো বস্তুর অভাব হয় না। শত্রুর পরাজিত করতে ও সমস্ত ক্ষেত্রে জয়লাভের জন্য সর্ষার তেল দিয়ে শিবের অভিষেক করুন। মধু দিয়ে অভিষেক করলে সমস্ত ধরনের রোগ নিবারণ করা যায়, আবার পুরনো রোগ থেকে মুক্তিও পাওয়া যায়। পরিবারের সুখ সমৃদ্ধি, স্ত্রী সুখের জন্য 40 দিন নিয়মিত বেলপাতা দিয়ে শিবের অভিষেক করুন, অথবা একদিন ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করে 108টি বেলপাতা মহাদেবকে অর্পণ করুন। শাস্ত্র মতে 1 লক্ষ ধুতুরা ফুল দিয়ে অভিষেক করলে শুভ ফল পাওয়া যায়, তবে 1 লক্ষ ধুতুরা ফুল সবার পক্ষে জোগাড় করা সম্ভব নয়, তাই লাল ডাটিযুক্ত ধুতুরা দিয়ে পুজো করা অত্যন্ত শুভ এবং ফলদায়ী। এর ফলে সন্তান সুখ লাভ করা যায়। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার মহাদেবকে অভিষেক করার আগে 108 বার এই দুটি মন্ত্র অবশ্যই জপ করতে ভুলবেন না। একটি হলো ওম নমঃ শিবায়, আরেকটি হলো ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকুম বন্ধনান মৃত্যুর্মুখীয় মামৃতাত। তো বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম দিন থেকে যারা ব্রত উপবাস করছেন তারা কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার অবশ্যই ব্রত করবেন, তাদের ব্রত করা কিন্তু আজকে সম্পূর্ণ হবে। তো বন্ধুরা, এই তো গেল ব্রত। এখন জেনে নেব শ্রাবণ মাসে শেষ সোমবার কোন ফলটি আপনারা ভুল করেও খাবেন না। তো বন্ধুরা, আজকে শ্রাবণ মাসে যারা ব্রত করবেন তারা শ্রাবণ মাসে ব্রত করার সমস্ত নিয়মই জানেন। তারা জানেন যে ব্রত করলে কি খেতে হবে এবং কি খেতে হবে না। যারা জানেন না তাদের জন্য বলছি, শ্রাবণ মাসে ব্রত চলাকালীন বা শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে যারা ব্রত করছেন তারা কিন্তু আজকে পুরো দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। যারা নির্জলা ব্রত করছেন তারা তো পুজো শেষে ফলাহার করবেনই, কিন্তু যারা নির্জলা ব্রত করছেন না তারা কিন্তু ফলাহার করতে পারবেন। আর ফলের মধ্যে এই ফলটি আপনারা ভুল করে খাবেন না, সেই ফলটি হলো বেল। হ্যাঁ বন্ধুরা, মহাদেবের কিন্তু ফলের মধ্যে সবথেকে প্রিয় ফল হলো বেল। আর এই বেল কিন্তু শ্রাবণ মাসের সোমবার দিন বা যে কোনো সোমবার দিন মহাদেবের ভক্তরা মহাদেবকে কিন্তু নিবেদন করেন, তাই সোমবার দিন আপনারা ভুল করেও বেল খাবেন না। তো বন্ধুরা, মহাদেবকে খুশি করার এবং প্রসন্ন করার এটাই শেষ সুযোগ, তাই
প্রথম দিন থেকে অর্থাৎ প্রথম সোমবার থেকে চতুর্থ সোমবার অবধি মহাদেবের প্রিয় জিনিসগুলি আপনারা যদি নিবেদন না করে থাকেন, তাহলে আজকে অর্থাৎ শেষ সোমবার দিন সেই জিনিসগুলি আপনারা অবশ্যই নিবেদন করবেন। মহাদেবের প্রিয় জিনিসগুলির মধ্যে হলো আকন্দ ফুলের মালা, এছাড়াও ফুলের মধ্যে সবথেকে প্রিয় হলো ধতুরা ফুল, তার পাশাপাশি রয়েছে ভাঙ পাতা, স্বামী পাতা, সিদ্ধি, ভস্ম, এই সমস্ত কিছু কিন্তু আপনারা মহাদেবকে অবশ্যই নিবেদন করবেন। বন্ধুরা, আপনাদের মধ্যে কারোর যদি রুদ্রাক্ষ ধারণ করার ইচ্ছে হয়ে থাকে, তাহলে শ্রাবণ মাসের শেষ সোমবার আপনারা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, কারণ আজকের দিনটি সর্বশ্রেষ্ঠ দিন রুদ্রাক্ষ ধারণ করার। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্য নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। হর হর মহাদেব, রাধে রাধে।